রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল কলাঞ্জলির ষষ্ঠতম বার্ষিক অনুষ্ঠান এদিন ভরতনাট্যম লোকনৃত্য রবীন্দ্রনৃত্য পরিবেশিত হয় আশিরও বেশি ছাত্রছাত্রী এদিনের নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে কি বললেন কলাঞ্চলির কর্ণধার রাসেল আলী শুনে নেওয়া যাক আজকে আমাদের কলাঞ্জলির পক্ষ থেকে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম রাখা হয়েছে রবীন্দ্রনৃত্য রাখা হয়েছে এবং লোকনৃত্য রাখা হয়েছে এবং নজরুলও রয়েছে আজকে প্রায় আশিরও ওপরে ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করছে খুবই ভালো লাগছে দীর্ঘ বছরের পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের আজকে ফল যেটা আমরা আজকে অডিটোরিয়ামে দেখতে পাচ্ছি আমাদের কাছের দাদা এত যত্ন সহকারে আমাদেরকে শেখায় আর এত অক্লান্ত পরিশ্রমের আজকে এই মঞ্চ আজকের এই অনুষ্ঠান